শুক্রাণুর সংখ্যা বা স্পাম রেট কমে আসছে সারা বিশ্বের পুরুষদের শরীরে। শুক্রাণু কমে যাবার এই হার যদি বজায় থাকে তাহলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, হুঁশিয়ারি করেছেন এক ডাক্তার। প্রায় 200টি গবেষণা থেকে সংগৃহীত তথ্য থেকে জানা যায়, 40 বছরেরও কম সময়ের মাঝে অর্ধেকে নেমে এসেছে পুরুষের স্পাম কাউন্ট। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পুরুষদের উপর করা হয়েছিল এসব গবেষণা। তথ্য সংগ্রহের এই গবেষণার নেতৃত্বে থাকা ডক্টর লেভিন জানান, এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই চিন্তিত। এই তুলনামূলক গবেষণাটি করা হয় 1973 থেকে 2011 সাল পর্যন্ত। এ পর্যন্ত 185টি গবেষণা থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে ডক্টর লেভিন একজন এপিডেমিওলজিস্ট। বিবিসিকে তিনি জানান, এভাবে স্পাম কাউন্ট কমতে থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা যদি নিজেদের জীবনযাপনের ধরন, পরিবেশ এবং রাসায়নিক ব্যবহারে পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতে কী হবে তা ভেবে আমি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, একটা সময়ে এটা সমস্যা হয়ে দাঁড়াবে আর তাতে মানব প্রজাতির বিলুপ্তিও দেখা দিতে পারে। এই গবেষণার কথা জানতে পেরে অন্যান্য গবেষকেরা জানান, তাদের কাজ খুবই ভালো কিন্তু এখনই বলে দেওয়া যায় না যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। জেরুজালেমের হিরু ইউনিভার্সিটির ডক্টর লোভিন দেখেন, শুক্রাণুর ঘনত্ব কমে এসেছে 52.4% এবং স্পাম কাউন্ট কমে এসেছে 59.3%। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বসবাসরত এসব পুরুষের মাঝে স্পাম কাউন্ট কমে যাবার এই ধারা অব্যাহত রয়েছে, এমনকি তা কমে যাবার হার আরও বেড়ে চলেছে। দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার পুরুষদের মাঝে স্পাম কাউন্ট কমতে দেখা যায়নি, তবে গবেষকরা ধারণা করেন এসব জায়গায় যথেষ্ট গবেষণা হয়নি এবং একটা সময়ে এখানেও স্পাম কাউন্ট কমে আসতে পারে। এসব গবেষণার তথ্য নিয়ে বিতর্ক আছে অনেক কারণে। কিছু গবেষণা করা হয় কম সংখ্যক পুরুষ নিয়ে, আবার ফার্টিলিটি ক্লিনিক থেকে তথ্য নিয়ে যেসব গবেষণা করা হয় সেখানে স্পাম কাউন্ট কমে আসা স্বাভাবিক, কারণ মানুষ সমস্যা নিয়ে সেখানে যায়। আরেকটি বড় চিন্তার ব্যাপার হলো, স্পাম কাউন্ট কমে আসছে এমন ফলাফল দেখতে পেলে তা জার্নালে প্রকাশিত হবার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে হয়তো স্পাম কাউন্ট কমে আসছে এমন একটা ভুল ধারণা তৈরি হতে পারে। কিন্তু এই গবেষকরা দাবি করেছেন, এসব সমস্যার ব্যাপারে তারা চিন্তা করছেন এবং তাদের বের করার ফলাফল সত্য। স্পাম কাউন্ট কমে যাবার সঠিক কারণটা জানা যায় না, তবে কীটনাশক এবং প্লাস্টিকে থাকা রাসায়নিকের সংস্পর্শে আসা, ওবেসিটি, ধূমপান, স্ট্রেস, খাদ্যাভ্যাস এমনকি অতিরিক্ত টিভি দেখা এক্ষেত্রেও ক্ষতিকর জানা যায় এসব গবেষণা থেকে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।